সে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি, তা হলো চেঞ্জ অফ ডিগ্রি। এখানে আমরা এই টিউটোরিয়ালটিতে শিখতে পাচ্ছি চেঞ্জ ইনটু পজিটিভ টু সুপারলেটিভ অ্যান্ড কম্পারেটিভ টু সুপারলেটিভ। অতএব আমরা এই ভিডিও টিউটোরিয়ালতে আমরা দুইটি বিষয় জানবো, একটা পজিটিভ থেকে সুপারলেটিভ এবং কম্পারেটিভ থেকে সুপারলেটিভ। অর্থাৎ সুপারলেটিভ কিভাবে তৈরি করা যায় আমরা সে বিষয়টি এখানে শিখতে পারবো। পজিটিভ টু সুপারলেটিভ এর প্রথম রুলটা হচ্ছে নো আদার যুক্ত, রুল অন নো আদার যুক্ত যদি থাকে, তাহলে এর স্ট্রাকচারটা হচ্ছে এমন: প্রথমে অবজেক্ট প্লাস ভার্ব প্লাস নো আদারের জন্য দা, নো আদারের জন্য দা। এবং আমরা পজিটিভ এর সুপারলেটিভ, পজিটিভ এর সুপারলেটিভ প্লাস নো আদারের পর থেকে ভার্বের পূর্ব পর্যন্ত, এভাবে যদি আমরা সাজাই তাহলে এই নো আদার যুক্ত পজিটিভ সেন্টেন্সটি সুপারলেটিভ হয়ে যাবে। হ্যাঁ, তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা একটু এই স্ট্রাকচার অনুযায়ী দেখে নিই একটা এক্সাম্পল। নো আদার অ্যানিম্যাল ইজ অ্যাজ ইউজফুল অ্যাজ দ্য কাউ। অতএব এখানে আমরা দেখতে পাচ্ছি নো আদার রয়েছে। অতএব আমরা প্রথমেই অবজেক্ট দ্য কাউ, দ্য কাউকে এখানে আমরা কি করলাম সাবজেক্ট। প্রদত্ত সেন্টেন্সের মধ্যে আমরা দেখতে পাচ্ছি ভার্ব রয়েছে ইজ, দ্য কাউ ইজ। এখানে নো আদার রয়েছে, তাই সুপারলেটিভ ডিগ্রির আগে দা, সুপারলেটিভ ডিগ্রির আগে কি দেব দা। এবং সুপারলেটিভ ডিগ্রির আগে দা, এবং এখানে যে পজিটিভ ডিগ্রিটা রয়েছে ইউজফুল, কি রয়েছে ইউজফুল। এই ইউজফুলটাকে আমরা মোস্ট দিয়ে সুপারলেটিভ করব, কারণ এখানে ইউজফুল এই অ্যাডজেক্টিভটিতে একাধিক সিলেবল রয়েছে, সে কারণে এই অ্যাডজেক্টিভের আগে মোস্ট দিয়ে সুপারলেটিভ করতে হয়। অতএব একটা সিলেবল থাকলে ইএসটি দিয়ে সুপারলেটিভ, আর যদি একাধিক সিলেবল থাকে একটা অ্যাডজেক্টিভে তাহলে মোস্ট দিয়ে সুপারলেটিভ করতে হয়, তাহলে মোস্ট ইউজফুল। এবার নো আদার পর থেকে ভার্বের পূর্ব পর্যন্ত অ্যানিম্যাল একটা ওয়ার্ড রয়েছে, সেটাকে আমরা শেষে নিয়ে আসলাম। তাহলে এই স্ট্রাকচার অনুযায়ী আমাদের সুপারলেটিভ সেন্টেন্সটি দাঁড়ালো দ্য কাউ ইজ দ্য মোস্ট ইউজফুল অ্যানিম্যাল। ওকে, তাহলে আমরা এভাবে নো আদার যুক্ত পজিটিভকে আমরা সুপারলেটিভ করতে পারি। হ্যাঁ সুপ্রিয় শিক্ষার্থী, দেখি পরবর্তী রুলটা রয়েছে রুল টু, ভেরি ফিউ যুক্ত। পজিটিভ টু সুপারলেটিভ করতে আমাদের সেন্টেন্সে শুরু থাকবে ভেরি ফিউ। তাহলে আমরা দেখে ফেলি স্ট্রাকচারটা। প্রথমে নিয়ে আসবো, স্ট্রাকচারে দেখতে পাচ্ছি প্রথমে অবজেক্ট এবং ভার্বের সিঙ্গুলার, ভার্বের সিঙ্গুলার। এবার ভেরি ফিউর কারণে অন অফ দা, আমরা কি দেব অন অফ দা। অতএব এখানে আমরা অন অফ দা ব্যবহার করব। পজিটিভের সুপারলেটিভ ভেরি ফিউর পর থেকে ভার্বের পূর্ব পর্যন্ত, এভাবে সাজালেই আমাদের ভেরি ফিউ যুক্ত সেন্টেন্সটি সুপারলেটিভ হয়ে যাবে। তাহলে দেখে নেই একটি এক্সাম্পল। ভেরি ফিউ অ্যানিম্যালস আর অ্যাজ ইউজফুল অ্যাজ দ্য কাউ। অতএব এখানেও দেখতে পাচ্ছি আমাদের ভেরি ফিউ যুক্ত একটি সেন্টেন্স। আমরা এটাকে প্রথমেই দ্য কাউ অবজেক্টকে আমরা প্রথমে সাবজেক্টে নিয়ে আসলাম। এখন এর ভেরি ফিউ যুক্ত যে সেন্টেন্সটি ছিল সেই সেন্টেন্সটি সাবজেক্ট পোলার হওয়ার কারণে ভার্বটা পোলার ছিল আর, কিন্তু এখন দ্য কাউ, অর্থাৎ দ্য কাউ এখানে কি হয়েছে সিঙ্গুলার, অর্থাৎ ভার্বটাকে আমরা এখানে সিঙ্গুলার করে ফেললাম। দ্য কাউ ইজ, হ্যাঁ ভেরি ফিউর কারণে সুপারলেটিভ ডিগ্রির আগে অন অফ দা। এবারে ইউজফুলটাকে আগেই বলেছি যে ইউজফুলটাকে আমরা যদি সুপারলেটিভ করতে যাই তাহলে ইউজফুলের আগে মোস্ট দিতে হয়, অর্থাৎ মোস্ট ইউজফুল অ্যানিম্যালস। হ্যাঁ সুপ্রিয় শিক্ষার্থী, প্রদত্ত স্ট্রাকচার অনুযায়ী আমাদের এই সেন্টেন্সটি দাঁড়ালো দ্য কাউ ইজ দ্য, দ্য কাউ ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইউজফুল অ্যানিম্যালস। হ্যাঁ, এবার আমরা চলে যাব কম্পারেটিভ থেকে কিভাবে সুপারলেটিভ করা যায়। হ্যাঁ কম্পারেটিভ টু সুপারলেটিভ, প্রথম যে সেন্টেন্স রুলটি রয়েছে রুল 3 দেন এনি অথবা অল আদার যুক্ত দেন এনি আদার অথবা দেন অল আদার যুক্ত যদি থাকে তাহলে এই সেন্টেন্সটিকে আমরা কি করে সুপারলেটিভ তৈরি করব। হ্যাঁ, তাহলে যদি দেন এনি আদার বা অল আদার যুক্ত সেন্টেন্স থাকে তাহলে আমরা সেটাকে কি করব, কিভাবে আমরা সুপারলেটিভ তৈরি করব। তাহলে স্ট্রাকচারটা দেখে নেই। প্রথমে যে সাবজেক্ট থাকবে এবং যে ভার্ব থাকবে সেটাই থেকে যাবে, সাবজেক্ট প্লাস ভার্ব। এবার দা দেন এনি আদার আর অল আদার যদি থাকে তাহলে সে কারণে এখানে আমাদেরকে দা ব্যবহার করতে হবে এবং কম্পারেটিভ এর সুপারলেটিভ করতে হবে। কম্পারেটিভ যে ডিগ্রিটা থাকবে সেই ডিগ্রিটাকে সুপারলেটিভ ডিগ্রি করতে হবে। প্লাস দেন এনি আদার অল আদারের পর থেকে শেষ পর্যন্ত লিখতে হবে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এই স্ট্রাকচার অনুযায়ী তাহলে দেখে নেই কি করে আমরা এই সেন্টেন্সটিকে আমরা দেন এনি আদার বা অল আদার যুক্ত থাকে তাহলে সেই সেন্টেন্সটিকে এই স্ট্রাকচার অনুযায়ী আমরা সুপারলেটিভ তৈরি করতে পারি। হ্যাঁ সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা এই স্ট্রাকচার অনুযায়ী দেখে নেই একটা এক্সাম্পল। দ্য কাউ ইজ মোর ইউজফুল দেন এনি আদার অ্যানিম্যাল। এখানে দ্য কাউ ইজ মোর ইউজফুল কম্পারেটিভ দেন এনি আদার অ্যানিম্যাল। অতএব আমরা এখানে প্রথমে দ্য কাউ ইজ সাবজেক্ট এবং ভার্ব যেটা ছিল সেটাই, অতএব এখানে কোনো চেঞ্জ নেই, দ্য কাউ ইজ। এবারে দেন এনি আদারের কারণে এখানে আমরা দা ব্যবহার করছি, কি ব্যবহার করলাম, দা, সুপারলেটিভের আগে দা। এবারে ইউজফুলটাকে মোস্ট ইউজফুল অ্যানিম্যাল, অতএব দেন এনি আদারের পরে শুধু একটা ওয়ার্ড রয়েছে সেটি হচ্ছে অ্যানিম্যাল। অতএব আমরা এখানে যে সেন্টেন্সটি দাঁড়ালো এই স্ট্রাকচার অনুযায়ী দ্য কাউ ইজ দ্য কাউ ইজ দ্য মোস্ট ইউজফুল অ্যানিম্যাল। অতএব আমাদের প্রদত্ত সেন্টেন্সটি দাঁড়ালো দ্য কাউ ইজ দ্য মোস্ট ইউজফুল অ্যানিম্যাল। ওকে, তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, আমরা দেখে নেই পরবর্তী যে রুলটি রয়েছে কম্পারেটিভ টু সুপারলেটিভ, রুল 4 দেন মোস্ট আদার এবং দেন ফিউ আদার যদি থাকে তাহলে আমরা সেইটাকে কিভাবে কাজ করব। সেখানে অবশ্যই আমাদেরকে দেখতে হবে যে এটা যদি থাকে দেন মোস্ট আদার বা দেন ফিউ আদার তাহলে কি করে আমরা সেই স্ট্রাকচারটা দেখে নেই। প্রথমে সাবজেক্ট প্লাস ভার্ব দেন মোস্ট আদার অথবা ফিউ আদারের কারণে অন অফ দা এটা দিতে হবে। এরপরে কম্পারেটিভ এর সুপারলেটিভ প্লাস দেন মোস্ট আদার বা ফিউ আদারের পর থেকে শেষ পর্যন্ত লিখতে হবে। এভাবে এই স্ট্রাকচার অনুযায়ী সাজালে আমাদের সুপারলেটিভ হয়ে যাবে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা দেখে নেই আমাদের পরবর্তী এই স্ট্রাকচার অনুযায়ী একটা এক্সাম্পল। দ্য কাউ ইজ মোর ইউজফুল দেন মোস্ট আদার অ্যানিম্যালস। হ্যাঁ, এখানে আমরা দেখতে পাচ্ছি দেন মোস্ট আদার অ্যানিম্যালস আছে, অথবা আমরা যদি সুপারলেটিভ করি এটাকে তাহলে কি দাঁড়াবে, দ্য কাউ ইজ সাবজেক্ট প্লাস ভার্ব। এবারে দেন মোস্ট আদারের কারণে অথবা দেন ফিউ আদারের কারণে সুপারলেটিভের আগে আমরা অন অফ দা মোস্ট ইউজফুল, ইউজফুল ছিল মোর ইউজফুল, সেই মোর ইউজফুলটাকে আমরা করলাম মোস্ট ইউজফুল, মানে কম্পারেটিভ ছিল মোর ইউজফুল তাকে আমরা এখানে মোস্ট ইউজফুল অ্যানিম্যাল, দেন এনি আদারের পরে আছে অ্যানিম্যালস। অতএব এটা আমরা এখানে এই চারটি রুলের মাধ্যমে আমরা সুপারলেটিভ তৈরি করতে পারি, পজিটিভ টু সুপারলেটিভ, কম্পারেটিভ টু সুপারলেটিভ। হ্যাঁ, তাহলে আমরা আমাদের এই স্ট্রাকচার অনুযায়ী দেখলাম দ্য কাউ ইজ অন অফ দ্য মোস্ট ইউজফুল অ্যানিম্যালস। হ্যাঁ,